প্রচুর সাপ, নাড়া দিলে প্রচুর তবে সাপ দেখা যায় নাকি রোদ, রোদের টাইমে জলের থেকে ওঠে রোদ পোয়ায়। দাও ই ওই ওই আরো দাও, আরেকবার গাইস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলায় দেখো আমাদের এখানকার অবস্থা, কি ঠান্ডা ওয়েদার, আর তারপরে উপর থেকে কুয়াশা। তো যাই হোক, আমার আজকে সকাল সকাল স্নান করতে হবে। স্নান করে যেহেতু আমার পুজো করতে হবে তার জন্য, তো চলো ফটাফট স্নান করে নিই, তারপরে কী কী করি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। বেশি স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। গাই স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, এখন খাচ্ছি চা। তো চা খেয়ে নিই, তারপরে কোথাও হয়তো ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আমাদের, তো কোথায় যাব এখনো ঠিক নেই। তো চলো দেখতে থাকো কি কি করি আজকে। তো সবে চাটা শুরু করলাম ঘুম থেকে উঠে, এখন বাজে 10:30, আর এখন খাচ্ছি আমি চা। তো আমার চান করে পুজো করে আসতে গেলে তো লেট হবেই। তো যাই হোক, আমি এখন চা খেয়ে নিই, তারপরে পরে দেখাচ্ছি কী করছি তোমাদের দেখাচ্ছি। গাইস রেডি হয়ে পড়েছি, এখন যাব একটু ঘুরতে। তো সবার আগে যাব ননদের সাথে দেখা করতে, ওখান থেকে ননদকে নেব, নিয়ে তারপরে যাব মামা বাড়ি, মাসি বাড়ি। তো চলো আজকে সারাদিন কী কী করি তোমাদের দেখাই। তো আমি পুরো রেডি হয়ে গেছি, ওরাও রেডি হচ্ছে, তো ওখানে যাব, ওখানে যে কী কী করি আর কি তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। গাইস চলে এসেছি, দেখো তোমাদের একটা জিনিস দেখাই আমি, এই গাছটাই দেখো, কুল মানে দাঁড়িয়ে পড়ে খাওয়া যাবে এরকম এত কুল হওয়া হয়েছে। দেখো এখানে এত পরিমাণে যে গাছই ভেঙে পড়ে গেছে, মানে ভেঙে পড়েনি আর কি, ডাল ঝুলে গেছে, কি পরিমাণে কুল হয়েছে। এখানে এরকম ধরো আর খাও, দেখো কত ফুল। আমাদের চকসোনার বেবি হয়েছে, একই কল চক টু ওয়াট। এই দেখো চকসোনার বেবি কামড়াই না দেয়, ভয় লাগবে। ওই দেখো দুধ খাচ্ছে, কামড়াই না জানো, দুধ খাচ্ছে। চারটে বেবি হয়েছে, দেখাবি না তোর ছেলে মেয়ের মুখগুলো একটু দেখা। এই চকো, হ্যাঁ দাঁড়া, ওরা সরে, ও দুধ খাওয়াচ্ছে, তো দুধ খাওয়াই সরুক, তারপর তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, একদম সেই কি বলে গিনিপিকের বাচ্চার মতন, একদম ছোট্ট ছোট্ট। কিন্তু ওরা এখনো চোখ খুলিনি, তার জন্য চোখ দেখাতে, হ্যাঁ ওরা চোখ খুলিনি এখনো, চোখ দেখাতে পারবে না। ও দাও এই ওই ওই আরো দাও, আরেকবার। ওই যে এখন বেরিয়েছে, চাপ আদো করছে, একদম ছোট্ট ছোট্ট। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে, এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে, এখন প্রায় 3:30 মতন বাজে, তো এখন আমরা যাচ্ছি মামা বাড়িতে, মাসি বাড়ির দিকে, মাসি বাড়ি মামা বাড়ি যাব। এই যে পেছনে সব এক এক করে রানিং বেরোচ্ছে, তো চলো যাই কি কি করি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। বোঝাবো কি করে তোকে, কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকে মাথায় করে বেঁচে আছি তাই। ঘন জঙ্গলে, জঙ্গলে মাসি ভাই চলে এসেছি, ঘানা জঙ্গল, ঘানা জঙ্গলে আমরা মঙ্গল করে বেড়াচ্ছি, জঙ্গলে মঙ্গল করে বেড়াচ্ছি। তো দেখো কেন এসেছি আমরা এখানে, দেখো সামনে যদি দেখো সাপ চলে যায়, তালি তো হয়ে এসছে, তাহলে আমার এখানে খুঁজে পাওয়া যাবে না। আর কি কুল পাত্র বন্ধ না, সাপ আছে তো মাসিদের এই পুকুরে বাবা, অনেক সাপ, ও করে চলে যাচ্ছে আর আমি ভয়ে দৌড়। দাঁড়াও তোমাদের দেখা, শীতের এই পুকুরটাই প্রচুর সাপ, প্রচুর সাপ দেখা যায় নাকি রোদ, রোদের টাইমে জলের থেকে ওঠে রোদ পোয়ায়, আর এই কুল গাছে তো এখন পারবে কুল, এই তো জল সব পুকুরে যাবে। আমি তো জানি ওই সাইডে ছিল,
ইচর বাবু কই? ইচর বাবু দেখো মাসিদের এখানটাই খালি জঙ্গল জঙ্গল। এই যে ইচর 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 এই গাছে থেকে ইচর পারবে আর কি, তার জন্য এসছে। ইচর কোন গাছেতে কাটবে ডিসাইড করে পাচ্ছে না। বাহ আমি হারাই গেলাম, তুমি হারাই। এই দারুণ লাগছে কিন্তু টুকি, এই জায়গাটা দারুণ লাগছে। মনে হচ্ছে তুমি ওখান দিয়ে যাচ্ছ, আমি এখান দিয়ে যাচ্ছি, কত সুন্দর লাগছে বলো তো। নাও থোর ঘুরে চলে এসেছি এবার মামা বাড়ি। মামা বাড়ি এসে বসে আছি, এই যে সব বসে ফোন চাপছে। আর এদিকে আমাদের মামি দেখো কে ফোন চাপছে, বসে কে? মামি আমাদের জন্য চা বানাচ্ছে, কেন না? হ্যাঁ দিল এই ভুল হয়ে গেছে, আমি বলাতে ফোন নেই নিতে বললাম। নোক নোক ইয়ে করছিল তো আমি ভাবলাম মনে হয় ফোন, আমি অতটা খেয়াল করি না। এই আমার বেজ্জতি দেখো ননদ, এরে বলে দজ্জালি ননদ। সত্যি তোমাদের আগেও ব্লগে বলেছি যে মামি আমাদের খুব ভালোবাসে, আর ওনার হাতের রান্না সবচেয়ে বেশি ভালো লাগে। চা বলো আর মাংস তো দারুণ রান্না করে, ওর জন্য মাঝে মধ্যে আসি মামির হাতে রান্না বান্না করতে। না 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 বছর কোথায় আইছিলাম কবে যেন, সেই বাবা মার সাথে আসলাম না, তারপরে আর আসিনি। সময় হয়ে ওঠে না, ঠিক আছে টাটা করো, টাটা অঙ্কিতা। চলো এবার আমরা মামা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ঠিক আছে চল কটা খাতে পারিস দেখো। হ্যাঁ মন খুশি হয়ে গেছে ওর আজকে ফুচকা। হ্যাঁ কম্পিটিশন, হ্যাঁ তোমার আর পিসির কম্পিটিশন।